নমস্কার, সেভনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের দিন থেকে গোটা দেশের পাশাপাশি রাজ্য জুড়ে জারি হয়েছে নির্বাচনী আচরণবিধি। বাংলায় শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। অভিযোগ দায়ের হলে কিংবা গণ্ডগোলের আভাস পেলেই কুইক অ্যাকশন নেওয়াও হচ্ছে পদক্ষেপ, কিন্তু তাতেও পুরোপুরি শান্ত হতে পারেনি পশ্চিমবঙ্গ। বিজেপি করার অপরাধে এবার বাড়িতে ঢুকে মহিলা বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী ও তার লোকজনের বিরুদ্ধে। বহরমপুর কাঁঠালিয়ার ঘটনা। মূলত বিজেপি করার জন্যই এই হামলা, জানালেন আক্রান্ত বিজেপি কর্মী। আমি যেই দেখছি তা ঢেলাইছে আমার ভনিপতিকে ঘরে ভরি মেরি ফেলতেছে গেটের মুখে। যে আমি বলছি বাবা তোরা মার করিস নি রে, পালা এখান থেকে ঠেঙাবো ঠেঙাবো করতে করতে আমাকে মেয়ে দিলে এখানে এক ঠেঙা মার স্বপনের বেটা দিয়ে স্বপন মারতে লাগলো আমাকে। স্বপন কে? স্বপন তৃণমূলের লোক। স্বপন আমরা বিজেপি পার্টি করি। তা তো বলতে পারবো না, ওই পার্টি করি বলি মারছে না কিছু। হ্যাঁ, কতজন ছিল ওরা? সবাই ছিল, সবাই ছিল, সব কটা ছিল। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, জানালেন বিজেপির জেলা নেতৃত্ব। মূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির যিনি মেম্বার আছেন ঝর্ণা দুলুই, তার হাজবেন্ড স্বপন দুলুই, সে মদ্যপ অবস্থায় তার নেতৃত্বে হামলা চালায় ওই কাঁঠালিয়া গ্রামে। বিজেপি করে বলে তাদেরকে বাড়ি থেকে মহিলাদেরকে টেনে হিঁচড়ে মেরেছে, এইটুকু বাচ্চাও রেহাই পায়নি। সেই ভিডিও ফুটেজ আছে, এনারা নাকি থানায় গেছেন, বলছে এফআইআর নাকি নেওয়া হবে না, এফআইআর লিখছে না। তার জন্য আমরা জেলা নেতৃত্ব এসেছি, আমরা এফআইআর দেব। এবং এত মানে মানে আমাদের মানে অবস্থা দেখুন, আমরা কোন বাংলায় বাস করছি। তারা মারছে, ভিডিও ফুটেজ আছে, পুলিশের সামনে মারছে, মহিলাদেরকে মারছে, কিন্তু আমাদের এখানে মেম্বারকে ধরে নিয়ে চলে এসছে, এখানে মেম্বারকে নিয়ে চলে এসছে আমাদের মানিক দুলুই বলে এই বহরমপুর থানায় নিয়ে বসিয়ে রেখেছে। আর যে মেন বদমাশ, এই যে এইসব মহিলাদেরকে মায়েদেরকে মেরেছে, বাচ্চা মেয়েদেরকে মেরেছে, তিনজন হসপিটালে ভর্তি, এই দায়ভার কে নেবে? পুলিশকে সামনে রেখে আজকে স্বপন দুলের নেতৃত্বে মদ্যপ অবস্থায় বাংলার মা বোনদেরকে, এই সাধারণ মা বোনদেরকে শুধুমাত্র বিজেপি করে বলে কিছু জানে না, বলছে উনি বিজেপিও করে না, ঝামেলায় যায় না, তারপরেও মারছে কেন, কিসের জন্য? এটা কোন বাংলায় আমরা বাস করছি যেখানে পুলিশ হাতে চুরি পরে বসে আছে? পুলিশ এখানে কি করছে? পুলিশের সামনে তৃণমূলের মারছে এরকম সাধারণ মানুষ। ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন, বর্তমানে তারা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গণেশ সাহা, সেভনাভিক নিউজ, বহরমপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভনাভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।